এদিকে একটা বেড দেখছি, এদিকে একটা বেড দেখছি। হ্যাঁ দাদা, বেড যা আছে কতজন থাকতে পারবে এই রুমে? এখানে সাতজন থাকতে পারবে, টোটাল সাতজন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, টোটাল সাতজন থাকতে পারবেন, দুই একজন বেশি হলেও হোটেল কর্তৃপক্ষ কিন্তু এর জন্য এক্সট্রা ভাড়া নেবে না, আগে থেকে বলে দিন। যদি নেয় আমাকে কিন্তু জানাবেন, কোনো এক্সট্রা ভাড়া নেব না। আচ্ছা, এক্সট্রা ক্লাম খাট দিয়ে দেবো, কোনো। আচ্ছা আচ্ছা, এই রুমে একজন গেস্টকে পেয়ে গেছি। নমস্কার বৌদি, আপনি কোথা থেকে এসেছেন? ব্যারাকপুর। আচ্ছা, কতদিন যাবত রয়েছেন এই হোটেলে? তিন দিন হলো। আচ্ছা, এখানকার পরিবেশ কিরকম বা পরিষেবা কিরকম কি পেয়েছেন আর কি? ভালোই আছে। খাওয়া দাওয়া কিরকম? আমাদের বাঙালিদের মতন খাওয়া দাওয়া রয়েছে? হ্যাঁ, একদম পুরো বাঙালি। আচ্ছা আচ্ছা, মানে অভিযোগ এখনো কিছু তৈরি হয়নি? না না না। আর বাবু তোমার নাম কি? নাম কি? ও বাবা, নাম বলতে পারছো না, জোরে বলো। আচ্ছা আচ্ছা, তুমি খেলাধুলা করে বেড়াতে পেরেছো এখানে? খেলেছো এখানে? বলো হ্যাঁ। ও একটু ক্যামেরা দেখে ঘাবড়ে গেছে। আচ্ছা, আপনাকে তো দেখে বাঙালি মনে হচ্ছে, তা বাংলার কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পূর্ব মেদিনীপুর পটাশপুর অবস্থিত বাড়ি। আচ্ছা, আমি এখানে দীর্ঘ 2000 সাল থেকে 22 বছর এখানে আছি। হ্যাঁ, 22 বছর হয়ে গেল তো, 22 বছর ধরে এই হোটেল চালাচ্ছি। এই হোটেল চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো পুরোপুরি বাঙালি একটা পরিবেশ? হ্যাঁ, পুরোপুরি বাঙালি বাঙালি পরিবেশ আর কি। ব্রেকফাস্টে লুচি তরকারি, আচ্ছা, মিষ্টি, চা কিংবা কফি। আচ্ছা, লাঞ্চে থাকে আপনার ভাত, ভাত ডাল সবজি, ডবল সবজি। আচ্ছা, ডবল সবজি। হ্যাঁ, ডবল সবজি, মাছ, চাটনি, পাঁপড়। আচ্ছা, লাঞ্চে থাকে? লাঞ্চে। আচ্ছা, ইভিনিংটিতে থাকে আপনার চা, তেলে ভাজা, চা কিংবা কফি। আচ্ছা, ডিনারে থাকে আপনার ভাত কিংবা রুটি, ডাল সবজি, ডবল সবজি। আচ্ছা, ভাজা, মাংস, চাটনি, পাঁপড়। মাংস বলতে চিকেন? হ্যাঁ, চিকেন, চিকেন। যেহেতু দার্জিলিংয়ে এসে আমাকে একটা হোটেলে উঠতেই হয় এবং সেই হোটেলে থাকতেই হয়, কেননা সেই হোটেলটা ফার্স্টে দেখানো যাক আর কি। আমি যে রুমটায় রয়েছি সেই রুমটা আগে আপনাদের ফার্স্টে দেখাচ্ছি এবং তারপর সমস্ত হোটেলটা, বিভিন্ন রুমগুলো এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আগে চলুন আমি যে রুমটায় রয়েছি সেই রুমটা আগে আপনাদের দেখাই। রুম দেখানোর আগে আপনাদের আগে ল্যান্ডমার্কে নিয়ে যাই, যে ল্যান্ডমার্কগুলো দেখে আপনারা এই হোটেলে আসবেন সেই ল্যান্ডমার্কের জায়গায় আপনাদের নিয়ে যাই, তাহলে আপনাদের হোটেলে আসতে একটু সুবিধা হবে। চলুন, হোটেল থেকে এখন সোজা চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার, আর সামনে রয়েছে রামাডা হোটেল। তো এই রামাডা হোটেল আর ক্লক টাওয়ার, এই দুটোকে আপনাকে ল্যান্ডমার্ক হিসাবে মনে রাখতে হবে। আর এদিকে চলে গেছে ক্লাব সাইড ট্যাক্সি স্ট্যান্ড, ওদিকে যাবেন না। ক্লক টাওয়ার থেকে সামান্য একটু এগিয়ে এসে আপনি দেখতে পারবেন টেলিফোন এক্সচেঞ্জ। এই দেখুন, এই হলো টেলিফোন এক্সচেঞ্জ। আর এখান থেকে যে রাস্তাটা গুরুদুয়ারা গুরু নানক দরবার বলে লেখা আছে, এই রাস্তা সোজা আপনাকে চলে গেলেই 1 মিনিট একটু সামান্য উঠতে হবে, উঠেই আপনার হোটেল ওয়েলকিন। তবে এখানে কিন্তু আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন, আপনার হাঁটার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন এই রাস্তায় গাড়ি কিন্তু আপনার সোজা চলে যাবে। আর এখন চলুন হোটেলের সামনে। আপনারা এই রাস্তা দিয়ে সামান্য একটু এসেই এই হলো হোটেল ওয়েলকিন, বাঙালি পরিবেশে থাকা খাওয়ার জন্য আসুন, সামনে লেখাও রয়েছে দেখুন। আর এই হলো টোটাল ইনাদের প্রপার্টি, দেখতেই পাচ্ছেন একদম ওইখান থেকে শুরু করে এই অবধি টোটালটা ইনাদের হোটেল। আপনার রিসেপশন সামনে রয়েছে, চলুন। আর এখানে একটা এলইডি হাউস রয়েছে, যেখান থেকে হোটেলের বিভিন্ন ব্যানার এবং হোটেলের যে সমস্ত নেম প্লেট হয় সেগুলো বানানো হয়। এই এলইডি হাউসের উপর একটা পূর্ণাঙ্গ ভিডিও আসবে। আপনারা যারা বিভিন্নভাবে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনাদের নেম প্লেট এবং হোটেলের যে সমস্ত ব্যানার আছে সেগুলো তৈরি করানোর জন্য। আর এখন চলুন হোটেলের রিসেপশনের দিকে। বন্ধুরা, এখন চলে এসেছি হোটেল ওয়েলক ইনে। দেখতেই পাচ্ছেন এই হলো ওনাদের প্রপার্টি। তবে আপনাদের আগেও বলেছি পাহাড়ি জায়গায় কিন্তু প্রপার্টি ওইভাবে বোঝা যায় না, প্রপার্টি অনেক সময় নিচের দিকেও থাকে। তো এটা হলো ওনাদের 3rd ফ্লোর, চলুন
এখানে ওয়েলকাম হোটেল ওয়েলকিন লেখাই রয়েছে দেখুন দার্জিলিং। আর এদিকে টোটাল আমাদের রুম রয়েছে। তার আগে আমি আপনাদের ডাইনিং প্লেসটা একটু দেখিয়ে দিতে চাইছি। এটার নাম্বার হলো 211 নম্বর। চলুন নিচটা দেখুন, একদম সেই দাবার ছকে যেরকম থাকে সেরকম দেখতে পাচ্ছি, অনেকটা কলকাতার অনেক পুরোনো দিনের বাড়িতে বনেদি বাড়িতে যেরকম থাকে সেরকম একটা জিনিস কিন্তু আমি পুরো ফ্লোর ধরে দেখতে পাচ্ছি। আমি দেখুন এই হলো ডাইনিং প্লেস, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। দাদা টোটাল কতজন মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে? একসঙ্গে 20 জন। একসাথে 20 জন বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর দেখুন বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে, নোংরা কিন্তু আমি বিন্দুমাত্র দেখতে পাচ্ছি না। তাছাড়া এখানে আয়নাও রয়েছে, আর আপনারা এখানে ফ্রি ওয়াইফাইও এনজয় করতে পারবেন, তার পাসওয়ার্ডও উনি লিখে দিয়েছেন, বেশ ভালো। ওইদিকে টিভিও দেখতে পাচ্ছি, তো টিভি দেখতে দেখতে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ডিনার বা লাঞ্চ সেটা সেরে নিতে পারেন এখান থেকে। আর বন্ধুরা এখন হোটেল ওয়েলকিনের যিনি লিজ ওনার, যিনি মালিক আর কি, তাকেই স্বয়ং পেয়ে গেছি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার এখানে টোটাল কটা রুম আছে? আমার এখানে 10খানা রুম আছে। টোটাল 10টা রুম রয়েছে। আচ্ছা, মানুষ কিভাবে আপনার এই হোটেলে আসবে একটু যদি পথ নির্দেশিকাটা দিয়ে দিতেন আর কি। আসবে বলতে আপনার এখানে এসে ওই রামাডা হোটেলের সামনে, রামাডা হোটেল, হ্যাঁ ওখানে নামবেন, নেমে আপনার টেলিফোন এক্সচেঞ্জ হিমালয় নার্সারি স্কুল থেকে আপনার সামান্য একটু এলেই পেয়ে যাবেন। আচ্ছা, আপনার হোটেলে কেউ মানুষ পোষ্য জীবজন্তু নিয়ে আসতে পারবে পেট নিয়ে? না না, পোষ্য জীবজন্তু নিয়ে এলাও করেন না? আর এমনি ফ্যামিলি ফ্রেন্ডলি তো? হ্যাঁ ফ্যামিলি ফ্রেন্ডলি। আচ্ছা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনার এখানে? হ্যাঁ, খাওয়া দাওয়া সম্পূর্ণ বাঙালি খাওয়া দাওয়ার পাবেন। আচ্ছা, রেস্টুরেন্ট আছে আপনার? হ্যাঁ রেস্টুরেন্ট আছে, থেকে অর্ডার দিলেই পাওয়া যায়। অর্ডার দিলে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আর আপনার এখানে চেক ইন টাইম আর চেক আউট টাইম কি আছে? চেক ইন টাইম হচ্ছে 12টা। আচ্ছা, আর চেক আউট? চেক আউটও 12টা। আর চেক আউটও 12টা। আচ্ছা, আপনার এখান থেকে মোটামুটি সাইট সিইং এর তো ব্যবস্থা রয়েছে আর কি? হ্যাঁ সাইট সিইং এর সমস্ত ব্যবস্থা আপনার এখান থেকে হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর মানুষ কিভাবে বুকিং করবে, ফোন করে বুকিং করতে পারবে? হ্যাঁ ফোন করে বুকিং, ফোন করে ডাইরেক্ট বুকিং করতে পারবে। হ্যাঁ দাদা, মানুষ এখানে বেড়াতে আসে, বেড়ানোর পাশাপাশি তারা খাওয়া দাওয়াটাও ঠিকঠাক পেতে চায়। যারা বাঙালি আছে তারা তো বিশেষ করে বাঙালি খাবারটা বেশি প্রেফার করে, তো আপনার এখানে খাওয়া দাওয়ার কি কোয়ালিটি আছে বা কী ধরনের খাবার দাবার আপনি যদি প্রোভাইড করেন একটু যদি মানুষকে জানিয়ে দিতেন মানুষের একটু সুবিধা হতো আর কি। নমস্কার স্যার। হ্যাঁ, তো আমি বাঙালি। আচ্ছা, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর পটাশপুর অমরসিতে বাড়ি। আচ্ছা, একদম বাঙালি, আমি একদম ঘরোয়া বাঙালি খাবার দাবার বাড়ির মতো করে আপনি খাবার পাবেন। আচ্ছা, কোনো রকম অসুবিধা আপনার হবে না, সেই জন্য আমি সারা বছর এখানে থাকি যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি এখানেই থাকি, এখানে থেকে পরিষেবা আমি দিই। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগলো। তো আমরা প্রথমে যেটা খাবার দিই যে সকালে ব্রেড টি, চা বিস্কুট, ব্রেড টি, ব্রেকফাস্টে লুচি তরকারি, আচ্ছা মিষ্টি চা কিংবা কফি। আচ্ছা, লাঞ্চে থাকে আপনার ভাত, ভাত ডাল সবজি, ডবল সবজি। আচ্ছা, ডবল সবজি? হ্যাঁ ডবল সবজি, মাছ, চাটনি, পাঁপড়। আচ্ছা, লাঞ্চে থাকে? লাঞ্চে। আচ্ছা, ইভিনিংটিতে থাকে আপনার চা, তেলে ভাজা, চা কিংবা কফি। আচ্ছা, ডিনারে থাকে আপনার ভাত কিংবা রুটি, ডাল সবজি, ডবল সবজি। আচ্ছা, ভাজা, মাংস, চাটনি, পাঁপড়। মাংস বলতে চিকেন আর? হ্যাঁ চিকেন। আচ্ছা, কেউ যদি একটু চাইনিজ বা অন্য রকম খাবার দাবার যদি খেতে চাই সেটা কি অর্ডার দিতে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, চিলি চিকেন, ফ্রাইড রাইস এগুলো। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে থাকি। বেশ ভালো লাগলো শুনে। হ্যাঁ, অনেকেই কিন্তু মানে বেড়াতে এসে একটু বাঙালি খাবার দাবারটা এড়িয়ে যেতে চাই, তারা কিন্তু চিলি চিকেন বা ফ্রাইড রাইস পছন্দ করেন। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনারা করবেন? হ্যাঁ আমরা করবেন। আর এখানে আমাদের যে স্টাফ রয়েছে আমাদের সম্পূর্ণ একদম বাঙালি হিন্দু স্টাফরা রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, একদম বাড়ির মতো করে ইচ্ছা খুশি আপনারা যেমন খেতে পারবেন তেমনই খাবেন। আচ্ছা আচ্ছা দাদা, আপনার এখানে রুম রেট কি চলে একটু যদি মানুষকে জানিয়ে দিতেন? সিজন অফ সিজন? অফ সিজনে আপনারা 700-800, আর আপনার ফুল টাইমে? হ্যাঁ সিজন টাইমে 1000-1200-1500। আচ্ছা আচ্ছা, না আমি বলছিলাম কেউ যদি খাওয়া থাকা দিয়ে নিতে চাই সেক্ষেত্রে পার হেড কত করে পড়বে? খাওয়া থাকা বলতে গ্রুপের ক্ষেত্রে 600-700। আচ্ছা, আর আপনার এমনি ফ্যামিলির ক্ষেত্রে 800-900-1000। আচ্ছা আচ্ছা, এই সিজন অফ সিজন এর মধ্যে ওঠা নামা করে। আর কেউ যদি শুধুমাত্র রুম নেয় সেক্ষেত্রে ওটা 1000-1500-1200। আচ্ছা, 1000-1200 মধ্যে ওঠা নামা করে। হ্যাঁ হ্যাঁ,
তো বন্ধুরা আপনারা একটু দেখে নেবেন, আপনারা যখন দাদাকে ফোন করবেন আপনাদের ভ্রমণ তারিখ, যে তারিখে আপনারা আসতে চান সেই তারিখটা উল্লেখ করবেন, তাহলে আপনারা সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন দাদার কাছ থেকে। আপনারা যদি মনে করেন যে খাওয়া থাকা দিয়ে থাকবেন তাহলে পার হেড হিসাবে উনি একটা রেট বলে দেবেন, আর আপনারা যদি মনে করেন না বাইরে খাওয়া দাওয়া করে নেবেন, আপনারা শুধুমাত্র রুম চান তাহলে রুমের রেটটা সেভাবে উনি বলে দেবেন। তবে আমার মতে আপনারা যেহেতু সমতলের মানুষ, পাহাড়ে আসবেন, কোথায় খাওয়া দাওয়া করতে যাবেন, কোথায় কী করবেন, তার থেকে যেখানে রয়েছেন সেখানে খাওয়া দাওয়াটাই আপনার মনে হয়, আমার যেটা মনে হয় ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার অনেক টাকা সাশ্রয় হবে এতে এবং পরিশ্রমটা অনেক কম হবে। এছাড়া হোটেল কর্তৃপক্ষ বিভিন্ন সাইট সিইংয়ের যে ব্যবস্থাটা করেছে সেগুলো স্পষ্ট এখানে উল্লেখ করা রয়েছে। 3 পয়েন্টস, 5 পয়েন্টস, 7 পয়েন্টস, নিউ পয়েন্টস, 2 পয়েন্টস, লোকাল পয়েন্ট, সমস্ত কিছু। আর তাছাড়া এখানে হোটেল কর্তৃপক্ষ বেডটি সকাল 6টা থেকে 7টার মধ্যে পাওয়া যাবে, ব্রেকফাস্ট সকাল 8টা থেকে 9:30টার মধ্যে, লাঞ্চ 12:30টার থেকে 2:30টার মধ্যে, ইভিনিং টি বিকাল 5টা থেকে 6টার মধ্যে, এবং ডিনার রাতের ডিনার যেটা সেটা রাত্রি 8টার থেকে 8:30টার মধ্যে পাওয়া যাবে। বেশ ভালো, খুব টাইমিংটা বেশ সুন্দর লাগলো। আর এই হলো এই হোটেলের কিচেন, যদিও সবারই অনুমতি নেই যাওয়ার, আমি কিন্তু যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। চলুন দেখুন, স্বাভাবিকভাবে হোটেলের কিচেনে অনেক সময় অনেক হোটেল কর্তৃপক্ষ কিন্তু অ্যালাউ করেন না, তবে এখানকার যিনি মালিক রয়েছেন উনি কিন্তু অ্যালাউ করেছেন। আমি দেখাচ্ছি, দেখুন এখানেই আপনাদের রান্নাবান্না চলবে, যখন আপনারা একসাথে অনেকজন চলে আসবেন এখানে কিন্তু একদম যজ্ঞ শুরু হয়ে যাবে। এই হলো রান্নার ব্যবস্থা, তবে আমার কাছে ভালোই লাগছে, পরিষ্কার লাগছে। তবে আপনাদের যেটা বলেছিলাম যে গিজারে করে গরম জল দেওয়া হবে, সেই গিজার কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। দেখুন এখান থেকে গরম জল বালতি করে প্রোভাইড করা হবে। দাদা এর জন্য কি এক্সট্রা চার্জ লাগবে? না না, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। আচ্ছা, মানুষ যদি বলে বালতি করে আপনারা প্রোভাইড করে দেবেন, গরম জল যত খুশি লাগবে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বেশ বেশ, প্রথম দেখাচ্ছি আমার রুম, আমি যে রুমটাই রয়েছি আর কি, 208 নম্বর রুম। এই আমার রুম, দেখতেই পাচ্ছেন মোটামুটি জায়গা রয়েছে, জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এখানে একটা জানলা রয়েছে যেখান থেকে কিন্তু ভিউ অল্প দেখা যাবে আর কি, অল্প ভিউ রয়েছে এখান থেকে। আর এই আমার ঝোলা, সব জায়গায় এটাকে সঙ্গে করে নিয়ে যাই আর কি। যারা অল্প পয়সার মধ্যে দার্জিলিংয়ে এসে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম বেস্ট হতে চলেছে। নিশ্চয় দেখে নেন, আমি ভালোই রয়েছি এখানে, যে বেড আছে আপনারা 3-4 জন অনায়াসে থাকতে পারবেন, আমি একা রয়েছি, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। প্রথম দেখাচ্ছি বন্ধুরা 209 নম্বর রুম, চলুন। বাহ, পাশাপাশি বেড দেখতে পাচ্ছি এবং অনেকটা জায়গা দেখতে পাচ্ছি। দাদা একটু ঘরে আসবেন, এই যে বেড আছে টোটাল কতজন থাকতে পারবে মোটামুটি? এখানে আপনার 6 জন থাকতে পারবে, 6 জন, ওইদিকে 2 জন, 8 জন থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, 6 আর 2, 8 জন। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যারা সংখ্যায় অনেকে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা বেস্ট একদম। অনেক ক্ষেত্রে যদি 2-1 জন বেশি হয়ে যায় অ্যাডজাস্ট করতে পারবে দাদা? এর জন্য কি এক্সট্রা পয়সা কিছু লাগবে? না, এক্সট্রা পয়সা কিছু লাগবে। আচ্ছা আচ্ছা, ওটা ক্লাম কার্ড দিই। আচ্ছা আচ্ছা, তো দেখুন খুব ভালো ব্যবস্থা, যদি 10 জন থাকে চলে আসেন তো ভাড়াটা ডিভাইড হয়ে যাবে, বেশ ভালো ব্যবস্থা। শুধু তাই নয়, এই বেডে যারা থাকবেন এখানে বসে বসে কিন্তু আপনারা এরকম বাইরের একটা ভিউ পাবেন, এখান থেকে ভিউ কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, ওই সামনে ভিউ রয়েছে, আর এই রাস্তা দিয়ে সামান্য একটু গেলেই রামারা হোটেল, বলতে গেলে দার্জিলিং মেল এখান থেকে খুব সামান্য রাস্তা। আর রুমটা দেখেন মোটামুটি বেশ বড় রয়েছে, যদিও একাধিক অংশ কিন্তু খাটি দখল করে রয়েছে। নিচটা দেখে নেন, দেয়ালে দেখুন দেয়ালে একটা দাগ পাবেন না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে একটা আয়না দেখতে পাচ্ছি, আর রুমের মধ্যে টিভিও রয়েছে। তাছাড়া এদিকে একটা আপনার টেবিল দিয়ে দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ, জগ রয়েছে, 2 গ্লাসও রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, ওয়াশরুম মোটামুটি রয়েছে আর কি, ভালোই পরিষ্কার, নোংরা দেখতে পাচ্ছি না, পুরোটা কিন্তু আপনার মার্বেল দেওয়া। এখানে আপনার ইন্ডিয়ান স্টাইল দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু আমাকে বলেন যে দাদা ইন্ডিয়ান স্টাইল হলে একটু ভালো হয়, এখানে কিন্তু ইন্ডিয়ান স্টাইল রয়েছে, ইন্ডিয়ান স্টাইল বেসিন রয়েছে, আয়না, আপনার এদিকে শাওয়ার দেখতে পাচ্ছি, এবং একাধিক বালতি মগ দেওয়া রয়েছে, ভালোই বেশ। আর এই হলো আপনার রুম। দাদা রুমের রেট কীরকম কী হতে পারে যদি একটু বলতেন আর কি?
আমরা তো লজিং ফুডিং খাওয়া থাকা নিয়ে গ্রুপ রাখি, অক্সিজেন বা মিনিমাম রেট কি আছে? মিনিমাম 600-700 টাকা করে খাওয়া থাকা পার হেড পার ডে হতে পারে, আর রুম হলে আপনার 1000-1200 টাকা। আচ্ছা আচ্ছা, রুম সিজনে তো একটু বেড়ে যাবে আর কি, একটু কম বেশি হবে, কম বেশি হবে। সেটা কত কম বেশি হবে আপনারা দাদাকে ফোন করবেন, দাদা আপনাদের কনফার্ম করে দেবে আর কি, কিন্তু ভ্রমণ তারিখটা উল্লেখ করবেন আর কি। চলুন পরবর্তী আরও একটা রুম দেখাই, 210 নম্বর রুম দেখুন চলুন। আচ্ছা, এখানেও একটা বেড দেখতে পাচ্ছি, আর এখান থেকেও একটা বাইরের ভিউ কিন্তু অসাধারণ। এই যে বেডে বসে বসেই কিন্তু একটা বাইরের ভিউ পাবেন, ভালোই দেখা যাবে বাইরের ভিউ। এবং ওনারা ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। দাদা, এই যে বেড দেখছি, এখানে কজন থাকতে পারবে? এখানে তিনজন। তিনজন? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা আপনারা এখানে তিনজন থাকতে পারবেন, যারা ছোট ছোট ফ্যামিলি ওয়াইজ আসছেন তাদের জন্য এই রুমটা কিন্তু বেশ ভালো। আর কিছুটা উডেন ফিনিশ করা রয়েছে, এদিকে দেয়াল রয়েছে, দেখুন এখানে টেবিল দেওয়া রয়েছে, একটা গ্লাস দিয়ে দিয়েছেন এবং একটা জগও দিয়ে দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে একটা আয়নাও দেখতে পাচ্ছি, নিচটা দেখে নেন, এদিকে ডাস্টবিন দেখছি, আর ওয়াশরুমটা একবার দেখে নেন। ওয়াশরুম কিন্তু এখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্টাইল দেখতে পাচ্ছি, এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো। আর তাছাড়া বেসিন রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এদিকে যেটা মিসিং করে গেছিলাম, টিভিও রয়েছে আপনার, তো প্রত্যেকটা রুমেই আপনি টিভি পাবেন। তাছাড়া এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই পরিষেবাও রয়েছেন, যারা একটু অনলাইন থাকতে চান তাদের জন্য কিন্তু এখানে সেই ব্যবস্থাও রয়েছে। আর বন্ধুরা প্যাসেজটাও দেখুন, সেই দাবার ছকের মতন বেশ ভালো লাগছে, মানে হাঁটা চলার অভিজ্ঞতাটা সম্পূর্ণ অন্যরকম হবে। আর ওয়াইফাই যেটা বলছিলাম, এখানে ওয়াইফাই বসানোই রয়েছে। পরবর্তী দেখাচ্ছি বন্ধুরা 206 নম্বর রুম, দেখুন এই রুমটাও কিন্তু বেশ বড় রুম, এদিকে একটা বেড দেখছি, এদিকে একটা বেড দেখছি। দাদা, বেড যা আছে কতজন থাকতে পারবে এই রুমে? এখানে 7 জন থাকতে পারবে, টোটাল 7 জন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, টোটাল 7 জন থাকতে পারবেন, দুই একজন বেশি হলেও হোটেল কর্তৃপক্ষ কিন্তু এর জন্য এক্সট্রা ভাড়া নেবে না, আগে থেকে বলে দিলাম, যদি নেয় আমাকে কিন্তু জানাবেন। কোনো এক্সট্রা ভাড়া নেব না, আচ্ছা এক্সট্রা ক্লাম খাট দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কীরকম কী পরিষেবা পেলেন আর কি। রুমটা দেখুন বেশ বড় রয়েছে, একদিকে আপনারা লাগেজপত্র রেখে দিতে পারবেন, বড় সাইজের একটা টেবিল দেখতে পাচ্ছি, জগ এবং গ্লাসও দিয়ে দিয়েছেন, আর এইদিকে দেখুন আয়না রয়েছে। তাছাড়া এখানে আপনার মোবাইল চার্জ যাতে করে নিতে পারেন, একাধিক পোর্ট কিন্তু ওনারা করে দিয়েছেন, ভালো লাগলো বিষয়টা। আচ্ছা, এদিকে কি বারান্দা আছে? আচ্ছা, বেশ ভালো। এই হোটেলে এই রুমে যারা থাকবেন তারা কিন্তু এরকম একটা বারান্দা পাবেন, বারান্দা থেকে বাইরে ভিউ একটু পাবেন, মেক করে গেছে না হলে এখান থেকে ভিউ বেশ ভালোই দেখা যায়। আর বন্ধুরা, এই যে রোড আছে, রোডের সঙ্গেই ইনাদের সেকেন্ড ফ্লোর, আপনাদের থার্ড ফ্লোর দেখিয়েছিলাম, নিচে চলে এসেছি এই রাস্তা ধরে, এটা হলো সেকেন্ড ফ্লোর। চলুন, এখানেও কিন্তু বেশ কিছু রুম রয়েছে, আর প্যাসেজটা দেখুন সেম, বেশ ভালো লাগবে আপনার এখান থেকে। আর এখান থেকেও বেশ কিছু ভিউ পাবেন, এখানে প্রচুর রুম রয়েছে। তবে একটা রুম আমি দেখাই আপনাদের, 102 নম্বর রুম চলুন। আচ্ছা, এটা তো বেশ বড় রুম দেখছি, অনেকটা বড় রুম। দাদা, বেড তো প্রচুর দেখছি, কজন থাকতে পারবে এখানে মোটামুটি? এখানে 10 জন থাকতে পারবে, 10 জন, 10-12 জন থাকতে পারবে। হ্যাঁ, 10-12 জন, দেখুন বন্ধুরা বেশ ভালোভাবে আপনারা থাকতে পারবেন। তাছাড়া ওখানেও একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, ওখানেও 2 জন থাকতে পারবেন। রুমের মধ্যে ইনবিল্ট একটা টেবিল দেখতে পাচ্ছি, এখানে জগ দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে, আর এই হলো আয়না। তাছাড়া রুমের মধ্যে চেয়ারও দেওয়া রয়েছে, নিচটা দেখে নেন। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, দেখুন ইন্ডিয়ান স্টাইল টাইলস বসানো রয়েছে, পরিষ্কার ঝকঝকে একদম। এখানে বেসিন দেখছি, আয়না রয়েছে, বালতি মগ একাধিক দেওয়া রয়েছে, পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার রয়েছে আর কি। আর এই রুমে যারা থাকবেন তারা তো এরকম একটা ব্যালকনি পাচ্ছেনই, বারান্দা, বারান্দায় এসে কিন্তু আপনারা কিন্তু সময় অতিবাহিত করতে পারবেন। তাছাড়া এদিকে আরও প্রচুর রুম রয়েছে একই প্যাটার্নের আর কি, বলতে গেলে। রুমটা আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো বন্ধুরা, এই ছিল হোটেল ওয়েলকিনের রিভিউ, আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আপনারা কিন্তু অনেকেই বলেন, দাদা আপনি কোন হোটেলে ওঠেন সেই হোটেলটা দেখান, আমি কিন্তু বরাবর এই হোটেলেই উঠি এবং আমি আমার নিজের রুমটাও আপনাকে আপনাদের দেখিয়েছি আর কি। তো আপনারা যারা মনে করছেন এই হোটেলটি আসবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর
এসে অবশ্যই জানাবেন কীরকম কী পরিষেবা পেয়েছেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।